ନମସ୍କାର ପ୍ରଶ୍ନକାଳକୁ ସ୍ୱାଗତ କରୁଛି ମୁଁ ଶାନ୍ତିଭୂଷଣ ଆଜି ପ୍ରଶ୍ନକାଳର ପ୍ରସଙ୍ଗ ରହିଛି ସତ ଅପମାନ ମିଛ ସତ୍ୟପାଠ ଆମେ କହୁଛୁ ହାଇକୋର୍ଟରେ ସରକାରଙ୍କ ସତ୍ୟପାଠ କଥା ପୂର୍ବତନ ବାଚସ୍ପତି ଶରଦ କରଙ୍କୁ ଶେଷ ସମ୍ମାନ ଦେବା ସ୍ୱରୂପ ଗାର୍ଡ଼ ଅଫ୍ ଅନର୍ ଦେଇନଥିଲେ ସରକାର ଏବଂ ଯେତେବେଳେ ଏ ପ୍ରସଙ୍ଗ ବିବାଦୀୟ ହେଲା ଏବଂ ମାମଲା ହାଇକୋର୍ଟକୁ ଗଲା ଗୃହ ବିଭାଗର ଅଣ୍ଡର ସେକ୍ରେଟେରୀ ପ୍ରଭାତ ପୃଷ୍ଟି ଯେଉଁ ସତ୍ୟପାଠ ଦେଇଛନ୍ତି ସେ ସତ୍ୟପାଠରେ ସାଙ୍ଘାତିକ ମିଛ କହିଛନ୍ତି ସେହି ପ୍ରସଙ୍ଗକୁ ନେଇ ଆଜି ଆମର ଆଲୋଚନା সরকার কোয়াই হাইকোর্টে এবং একথা মধ্য সরকার কদীপ মহারথী বিষ্ণু দাস এবং শেখ মতলুব অল্লী এমন এই দিবঙ্গত নেতা গার্ড অফ অনর দিয়া যাই গার্ড অফ অনর দেওয়াপানু গৃহ বিভাগ কনুরোধ আসন লা কি গৃহ পুলিশ কু নির্দেশনু সতকথা হচ্ছে এই তিন দিবগত নেতা গার্ড অফ অনর দিয়ে যাই এই প্রসঙ্গে প্রকৃতের কী শরৎকর অপমান দে সরকার এবং কীছ কহিলেন হাইকোর্টরে সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা আম সহ আজ যে সামিল হে সে পরিচয় করাই দেবেন্দ্র সাউ কংগ্রেস নেতা দিলীপ মল্লিক বিজেপি মুখপাত্র এবং প্রসন্ন মাহান্তি বরিষ্ঠ সাংবাদিক সমস্ত স্বাগত করুচি আলোচনা প্রথমে দেবেদ্র বাবু আপনার পাখো আলোচনা আরম্ভ করা চাহি যেহেতু আবেদন আপনার করে হাইকোর্টে যে অভিযোগ আপনার করুলে পূর্বা অভিযোগ করছেন যে সরকার পাখে খবর লা গার্ড অফ অনার সরকার দেবে নদেবে এ সরকার ডিসন নেবে কিন্তু মূল কথা হচ্ছে হাইকোর্টরে সরকার যে সত্যপাঠ করছেন সে সত্যপাঠ সাংঘাতিক মিছ কিন্তু প্রকৃত সে মিছ কোণ কী অপমানিত শরৎকর করলে সেদিন মেডিকা এবং তা শব সহ আসি শমসান কু সত্যনগর কুকুর দি পুয়ারি লে শরৎ নন অফ সিয়ালি যদি ও দিটা বেলা দিইটা মৃত্যু হয়েছিল কিন্তু অফিসিয়ালি ডিক্লে তিনটা সাতের তিনটে সাত সমস্ত ইলেকট্রোনিক্স মিডের তাঁর আসিলা যে শরত ও চালিগলে বলে এবং মো নিজে ঠিয়া হয়েছিল তাও মাহার বিধায়ক যে মন্ত্রী তা ফোন কলে দিটা পঁয়চাশে এবং কহিলে কোণ এমনি বাপাঙ্কর এমনি অসুবিধা হল কোচ চাহ সে কলে পুরী নাকুছি না না আপনার পুরী নেই পেন হ্যাঁ সে আপনি কিছু নক বিরক্ত কে ঠিক অনেক আমি এটি সৎকার করবু সে যেত রেডিও যা চাৰিটাৰে এক ফোন আছিলা স্পিকৰ যিয়ে আপোনালোকৰ সূৰ্য পাত্ৰ সন্মানীয় সূৰ্যপাত্ৰ ফোন কৰি কয়লে যে আপোনাৰ বাপা গাৰ্ড অফ অন দিয়া যাব সেই অপেক্ষা কলে চাৰিটা পঁচাছ হ'ব মোৰ মনে পঢ়ু চাৰিটা পোন্ধৰ চাৰিটা তিৰিছ ভিতৰত আছে ফোন কলে যে গাৰ্ড অফৰ দিয়া যাবি অপেক্ষা কলে চাৰিটা পঁচাছা মনা কৰি দিয়া গল নাই তুমি গাৰ্ড অফৰ দিয়া যাব নে চি বিৰক্ত হৈ পুঁ যে হাইলি এজুকেটেড জন আলার্ড অফিস জন অধ্যাপক দুজন জন বিত হয়ে কলে আমি এইটিকি নিয়ে যাব এবং যেত বাহারে সেত আমার অশোক পণ্ডা মন্ত্রী সি মধ্যে আসি পৌঁছলে এবং আসি পঁচি কহলে চলতু পুলিশ আমি নিয়ে যাব আমি সেইটি করি সে সমসানু গলে সমসানে পঁচিলা বেড় পাঁচটা কোড়িয়ে পঁচিশ হয়েছিল এবং সেইটি তা দিয়ে গেল ফুল দে এবং দিয়ে তা পয়েন্ট করছে মু হাইকোর্ট গলি যে যদি আপনার যেকোন লোক ପୂର୍ବତନ ବାଚସ୍ପତି ଯୁଧିଷ୍ଠ ଦାସଙ୍କୁ ଦେଇଛନ୍ତି ପୂର୍ବତନ ବାଚସ୍ପତି ବ୍ରଜବନ ମହାନ୍ତିଙ୍କୁ ଦେଇଛନ୍ତି ପୂର୍ବତନ ବାଚସ୍ପତି ମୁକୁନ୍ଦ ଦାସଙ୍କୁ ଦେଇଛନ୍ତି ପୂର୍ବତନ ବାଚସ୍ପତି ନୀଳକଣ୍ଠ ଦାସଙ୍କୁ ଦେଇଛନ୍ତି ତାହେଲେ ଶରତଉଙ୍କୁ କାହିଁ ଦେଲେଣି ଶରତଉ ତ ଜଣେ ସମ୍ମାନୀୟ ବ୍ୟକ୍ତି ତାଙ୍କୁ କାହିଁ ଦେଲେଣି ଆପଣ ଯଦି କହିବେ କୋଭିଡ଼ ହେଇଥିଲା ତାହେଲେ କୋଭିଡ଼ ବେଳେ ତ ଆପଣ ଦେଇଛନ୍ତି ଆପଣଙ୍କର ବିଷ୍ଣୁ ଦାସଙ୍କୁ କୋଭିଡ଼୍ ବେଳେ ପୁରୀଙ୍ଗି ନେଲେ ତାଙ୍କୁ ଛାଡ଼ିଲେ ଏବଂ ପ୍ରଦୀପ ମହାରଥୀ ତାଙ୍କୁ ବି ଦେଲେ ଗାର୍ଡ଼ ଅଫ୍ ଅନର୍ ଏବଂ ଶେଖ୍ ମଥୁର ଅଲ୍ଲୀ ମା' ଗାଁର ଆଉ ଜଣେ ବରପୁତ୍ର ताकु मध्य देले दे गार्ड ऑफ ऑनर तांग गांव कुमु जाई थली सेट दिया गला गार्ड ऑफ ऑनर एवं फिल्म स्टार विजय मानती देले अजीत अजीत दास कु देले ତାହେଲେ ଶରଦକର କାହିଁ ଦେଲେଣି ଶରଦକର ଖାଲି ବାଚସ୍ପତି ନଥିଲେ ସେ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ କେନ୍ଦ୍ରରେ ଏମ୍ପି ଥିଲେ ଏବଂ ଏତେ ବଡ଼ ଜଗନ୍ନାଥଙ୍କ ସଂସ୍କୃତି ଉପରେ ତାଙ୍କର ଅଗାଧ ପଣ୍ଡିତ ଅଛି ଏବଂ ସେ ଭଞ୍ଜ ସାହିତ୍ୟ ବୈଷ୍ଣମ୍ପାଣି ଜୟନ୍ତୀ କ'ଣ ଉପରେ ନ କହିଛନ୍ତି ତାଙ୍କ ଭଳି ଲୋକଙ୍କୁ ଏଭଳି ଅପମାନ ଦେବାରେ କାହାର ହାତ ଅଛି ସେଇଥିପାଇଁ କହିଲି ଯେଉଁ ଅଫିସରମାନେ କି ଯେଉଁ ପଲିଟିକାଲ ଲୋକ ତାଙ୍କୁ ଏଭଳି ଅପମାନ ଦେଇଛନ୍ତି ତାଙ୍କ ଉପରେ ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ নাই এতে সর্ব যদি দুইটা পঁয়াশের মাী মান্য শরৎর দেহান্তি সে তো 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 সরকারকে জনাই পে কিন্তু ওইটা আজ হাইকোর্টের গভর্ণমেন্ট তরফ কুচি মু আপনার ইলেকট্রোনিক্স মিডের তিনটে দশে বাহারা সে কোথাও জাগিপার্লে নি তিনটা পনের চার তিনটে পনের কিনুস সব ইলেকট্রোনিক্স মিডিয়ার কলে পূর্বত বাচস্পতি শরৎকর কুমার দেহান্ত ଆଉ କେମିତି ଜାଣିଥାନ୍ତେ ଯେ ଆଉ ଯଦି ତାଙ୍କର ସ୍ପିକର ନିଜେ ଜାଣିକି ଫୋନ୍ କରୁଛନ୍ତି ଯେ ଆମେ ଗାର୍ଡ଼ ଅଫ୍ ଅନର୍ ଦେବୁ ବୋଲି ଏବେ କାହିଁ ପଛ ଘୁଞ୍ଚା ଦେଉଛନ୍ତି ସତ୍ୟ ହିଁ ସତ୍ୟ ପ୍ରକାଶ ପାଇବା ଦରକାର ଜଣଙ୍କୁ ଅପମାନ ଦେବାର ଗୋଟେ ଆହୁରି ଗୋଟେ ପୁଣି ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଉଛି

ଏଇଟା ମହାଙ୍ଗାବାସୀ ନୁହେଁ ସାରା ଓଡ଼ିଶା ପାଇଁ ଅପମାନ ଏଇମାନେ ଯେଉଁମାନେ କରିଛନ୍ତି ତାଙ୍କ ଉପରେ ଦୃଢ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଏଥିରୁ କ'ଣ ଆପଣ ଆପଣ ଯଦି ମାନ୍ୟବର ମନ୍ତ୍ରୀ ଜାଣିଥିଲେ ପ୍ରତାପ ଜେନା ତାହେଲେ କାହିଁକି ତାଙ୍କୁ ଦେଲେ ନାହିଁ ଆଉ ମାନ୍ୟବର ମନ୍ତ୍ରୀ ଯଦି ମହାଙ୍ଗାରେ କରି ମିଟିଂ କରି କହିଲେ ଯେ ଆମେ ମତୁଲିକି ଗାର୍ଡ ଅଫ୍ ଅନର୍ ଦେଇଛୁ ଆଜି କାହିଁ ପଛଘୁଞ୍ଚା ଦେଇଛନ୍ତି ଯେ ସରକାର ଯେ ଆମେ ତାଙ୍କୁ ପଛଘୁଞ୍ଚା ଦେଇନୁ ଏ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆଉ ଭିତରେ ଗୋଟିଏ କିଛି ଷଡ଼ଯନ୍ତ୍ର ଅଛି ଏ ଷଡ଼ଯନ୍ତ୍ର ମଧ୍ୟ ପଦକୁ ପ୍ରକାଶ ପାଇବା ଦରକାର ବାବୁ শরৎ করপমানিত করা পছরে ষড়যন্ত্র অথবা আপনার বিশ্বাস করছেন যে কী তা গার্ড অফ অনর দিয়ে গলা এবং কী এবে সরকার হাইকোর্টে মিছ কে সত্যপাঠ দিয়ে মিছ কীছেন যে প্রদীপ মহার্থী বিষ্ণু দাস শেখ মতুলুবলী এমন গার্ড অফ অনর দিয়ে যাই ইয়ে হোক ইয়ে মিছ এই মু আমাদের ভিজুয়ালস অপর ভিজুয়ালস্ক্রিটে দেখিপারে যে গার্ড অফ অনর এই তিন নেতা দিয়ে যাও নির্দিষ্ট ভাবে করোনা সময় হি প্রদীপ মহারথী এবং বিষ্টু দাস দিয়ে যাই তাহলে নাই শরৎ বাবু বাচস্পতি পূর্বতন সাংসদ এবং পূর্বতন মন্ত্রী এবং জনে বাগ্মী এবং জনে লেখক বিশিষ্ট ব্যক্তি শরৎ কুমার করা গলা। এবং রাষ্ট্রীয় সম্মান দিয়া গলা নাই গার্ড অফ অনর গলা নাই। সে অপমানকু নেইকরি হাইকোর্টে পঁচাই থাকা মহাঙ্গার নেতা ଦେବେନ୍ଦ୍ର ସାହୁ ମୁଁ ତାଙ୍କୁ ପ୍ରଥମେ ଧନ୍ୟବାଦ ଦେଉଛି ଏ କଥାକୁ ନେଇ ମାହାଙ୍ଗାର କେବଳ ଇଏ ମାହାଙ୍ଗାର ସମ୍ମାନ କି ସ୍ୱାଭିମାନ କଥା ନୁହେଁ ଇଏ ସମଗ୍ର ଓଡ଼ିଶାର ଏବଂ କିଭଳି ଭାବରେ ମୁଁ ଖାଲି ଏଠି ଦେବେ ଦେବେନ୍ଦ୍ର ବାବୁ ପୁରାପୁରି ଭାବରେ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ସମସ୍ତ କଥା ହସ୍ପିଟାଲରୁ ଏବଂ ତାଙ୍କର ସଂସ୍କାର ପର୍ଯ୍ୟନ୍ତ ସବୁ କଥା ଉଲ୍ଲେଖ କରିଛନ୍ତି ମୁଁ ସେ ଆଡ଼କୁ ଯାଉନି ମୁଁ ପ୍ରଥମେ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କୁ ପ୍ରଶ୍ନ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛି ଯେଉଁ କଥା ଆଜି ମନ ଭିତରେ ଆସୁଛି ଯେ ଷଡ଼ଯନ୍ତ୍ର ଏଠି କାହାର ଅଛି যে ষড়যন্ত্ৰ কথা কু যদি নাহি তৰকাৰ কোৱতু যে শৰদ কুমাৰ কৰ জে বিশিষ্ট ব্যক্তি নুহঁতে এ কথা কোনো স্বীকাৰ কৰো যদি এ কথা বিশিষ্ট ব্যক্তি বুলি স্বীকাৰ কৰ তহলে চৰকাৰ কৰি যি ভুলক স্বীকাৰ কৰোঁ মাহঙ্গা বাছিনৰ সমগ্ৰ ওড়া বাছীক ভুল মাগতু শৰৎ কুমাৰ কৰাৰ ভুল মাগন্তু এ কথা নিজে দায়িত্ব মুখ্যমন্ত্ৰী নিয়ু তথি বি মন্ত্ৰী অঁ এই দায়িত্ব সি নিমন্ত্ৰী যিয়ে অঁ মই এতিয়া স্পষ্ট কৰিব যদি এ কথা নুহে তোৰি কৰিব মানে মিছ কয় এবং মিছ কুমি ঘোড়াইব যে ষড়যন্ত্র ঘোড়াইবা পুঁড়ি হাইকোর্টরে হাইকোর্টে মিথ্যা সত্যপাঠ করা যা কি আইন অনুযায়ী আউ এক অপরাধ ইয়ে সরকার করছে হুত এ সরকার রেকর্ড অনেক সময় অনেক কথার যে কথা সবুলে হাইকোর্ট কু। মানে ভ্রমিত কলে প্রসন্নবু ঠিক এই প্রশ্ন উত্তর চসন্ন আপনার দিও যে যাহা সত তাকে ভ্রমিত করা লোক ভ্রমিত করা হাইকোর্টে কমিটি সরকার মিছ কহিলেন একথা তো সমস্ত জাগি প্রদীপ মহারথী বিষ্ণু দাস শেখ মতুলুবলী এ গার্ড অফ অন দিয়ে যাই সমস্তে জানি ভিজুয়া মধ্যে সরকার যে পাঠ করছেন হাইকোর্টে গৃহ বিভাগের অন্ডর সেক্রেটারি করছেন

ৰাজনৈতিক জীৱন ভিতৰত হতাশৰ হৈছিল অপেক্ষিত হৈ মৃত্যু পৰে অপমানিত হৈ ই গোটেই অক্ষমণীয় অপৰাধ বুলি মই কয়ি নিশ্চিতভাৱে এই চৰকাৰ গোটেই ভুল কৰিলে তাক লুচিব এবাৰ শয় টি ভ কলে সেই শৰৎকৰ গাৰ্ড অফ অন দিয়া ন যোৱা সেই সময়ত যোন নেতা মানৰ কথা আমি উল্লেখ কৰোঁ সেনেকৈ গাৰ্ড অফ অন দিয়া যাবৰ্তী সময়ত হাইকোৰ্টেৰে অস্বীকাৰ কৰিব এই ফিল্ম ষ্টাৰ গাৰ্ড অফ অন দিয়া হ'ব খুব ভাল কথা তাক ৰাজ্যবাসী মানে স্বাগত জনাই যে ৰাজ্য চৰকাৰ গোটেই উদাসীনতা ଯେ ଗାର୍ଡ଼ ଅଫ୍ ଅନର୍ ଆମର ବିଶିଷ୍ଟ ଚଳଚ୍ଚିତ୍ର ତାରକାଙ୍କୁ ମଧ୍ୟ ପ୍ରଦାନ କରାଯାଇଛି କିନ୍ତୁ ସେହି ଦୃଷ୍ଟିକୋଣରୁ ଯଦି ଆମେ ବିଚାର କରିବା ଶରତକର ଓଡ଼ିଶା ରାଜନୀତିର ଏକ ଗୋଟିଏ ପ୍ରମୁଖ ବ୍ୟକ୍ତିତ୍ୱ ବୋଲି କହିବି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଓଡ଼ିଶାବାସୀ କଥା ଜାଣିଛନ୍ତି ଏବଂ ଯେଉଁ ସମୟରେ ସେ ରାଜନୀତି କରୁଥିଲେ ସବୁଠୁ ୟଙ୍ଗ ମିନିଷ୍ଟର ମଧ୍ୟ ଥିଲେ ଏମ୍ପି ଥିଲେ ବିଜୁବାବୁଙ୍କର ଜଣେ ଖାସ୍ ଅନୁଗତ ଥିଲେ ନେହେରୁଙ୍କ ସମୟ ସହିତ ମଧ୍ୟ ସେ ଆସୋସିଏଟ୍ ଥିଲେ ଏବଂ ଓଡ଼ିଶାର ଜଣେ ବାଗମି ଏବଂ କୋଚିତ୍ ରାଜନୀତି यज्ञ हवा जण बाग्मी हा इ गे विरळ संजोग बोल कुहाव निश्चित भारत सभळी जण व्यक्ती स्वतः आईन थाऊ बा हो और न थाऊ व्यवस्था थाऊ बा न थो राज्य सरकार स्वतः आगी आसवा आवश्यकता ए बाबदे किंवा सी समेरे जेव्हा उत्तर द्या मन अशी जेव्हा काहीके गार्ड द्याग प्रश्न करला ए आईन मंत्री निर्वाचन मंडळी आईन मंत्री काही जे जो

কাহু গার্ড অফ অনার দিয়ে যাই না সেই আলো করছেন সরকার এবং হাইকোর্টে সেই কথা বলছেন আপ আপনার কেমি দেখছেন যা দেবেদ্রবাবু কুলে যে দুইটা অঠাবন বা দুটো অতত্রিশ দেহান হল তিনটে সাতের সমস্ত জাঁলে ডিক্লে হেলা গণমাধ্যম জণমাধ্যমের খবর আসিলা কিন্তু সরকার জাঁণিলেন সন্ধ্যা পরে এবং বর্তমান শুধু আমি ଆମେ ଟିକକ ପୂର୍ବରୁ ଯେଉଁ କଥା ଆଲୋଚନା କରୁଥିଲେ ଯେତେବେଳେ ଓଡ଼ିଶା ବିଧାନସଭା ଜାଣିପାରିଥିଲା ଏବଂ ବାଚସ୍କତି ଗାର୍ଡ଼ ଅଫ୍ ଅନର୍ ଦିଆଯିବ ବୋଲି ବର୍ତ୍ତମାନ ଯିଏ ବାଚସ୍ପତି ଅଛନ୍ତି ତାଙ୍କ ପରିବାରକୁ କମ୍ୟୁନିକେଟ୍ କରିଥିଲେ ଯେ ଗାର୍ଡ଼ ଅଫ୍ ଅନର୍ ଦିଆଯିବ ଏବଂ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ କେଉଁ ପରିସ୍ଥିତିରେ ନିଷ୍ପତ୍ତି ନିଆଗଲା ଗାର୍ଡ଼ ଅଫ୍ ଅନର୍ ଦିଆଯିବ ନାହିଁ ବିଧାନସଭା ଜାଣୁଛି ସରକାର ଜାଣୁନାହାନ୍ତି ଇଏ ତ ବଡ଼ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ କଥା ନିଶ୍ଚିତ ଭାବରେ ବାଚସ୍ପତି ଜାଣୁଛନ୍ତି ମନ୍ତ୍ରୀ ଜାଣୁନାହାନ୍ତି

তা বাধি দল পরিবর্তন করে সে তো ভিন্ন কথা মু দিগক যা চাহুনাই কিন্তু কথা হচ্ছে সে রাজনৈতিক দিগটিকে আমি ছাড় দিও কিন্তু জন পূর্বতন বাচস্পতি হিসাবে পূর্বতন মন্ত্রী এবং ওড়শার জন বিশিষ্ট ব্যক্তি হিসাবে সম্পূর্ণ হকদার শরৎকর রাষ্ট্রীয় সম্মান বা আমার গার্ড অফ অনর পাই কিন্তু তাকে যেভাবে ভাবে ଅପମାନିତ କରାଯାଇଛି ମୃତ୍ୟୁ ଜୀବନ୍ତ ଅବସ୍ଥାରେ ଅପମାନିତ କରାଗଲା ମୃତ୍ୟୁ ପରେ ଆହୁରି ଅପମାନିତ କରାଗଲା ତେଣୁ ଇଏ ଗୋଟିଏ ଅକ୍ଷମଣୀୟ ଅପରାଧ ବୋଲି ମୁଁ କହିବି ନିଶ୍ଚିତ ଭାବରେ ତେଣୁ ଏଇ ଯେଉଁ ସ୍ପଷ୍ଟୀକରଣ ବର୍ତ୍ତମାନ ରାଜ୍ୟ ସରକାର ଦେଇଛନ୍ତି ରାଜନୈତିକ ପ୍ରସନ୍ନ ବାବୁ କିଛି ରାଜନୈତିକ କାରଣ ଅଛି କି ଯେ କ'ଣ କ'ଣ ପାଇଁ କେଉଁ ରାଜନୈତିକ କାରଣ ଯୋଗୁଁ ତାଙ୍କୁ ଅସମ୍ମାନିତ କରାଗଲା ମୃତ୍ୟୁ ପରେ ମଧ୍ୟ ଅପମାନ ଦିଆଗଲା କ'ଣ ସେ କାରଣ ଦେବେନ୍ଦ୍ର ବାବୁ ଦେଖନ୍ତୁ ଆଜ୍ଞା ମୋର ବିଶ୍ୱାସ କଲା ନିର୍ବାଚନରେ ଶରତଙ୍କର ଇଚ୍ଛା ଥାଉ କିମ୍ବା ଇଚ୍ଛା ନଥାଉ ସେ ନିର୍ବାଚନରେ ଭାଗ ନେଇନଥିଲେ କିମ୍ବା ସେ ବିଜେଡ଼ିରେ ଥିଲେ ସେ ବିଜେଡ଼ି ପାଇଁ ପ୍ରଚାର କରିବାକୁ ଯାଇନଥିଲେ ଇଏ ମୋର ଯାହା ସନ୍ଦେହ ସେ ହେଉଛି ମୁଖ୍ୟ କାରଣ ଏବଂ ଶରତ ଭଳି ଜଣେ ଜ୍ଞାନୀ ଲୋକ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି ଆପଣ ଯେଉଁ କହିଲେ ରାଜନୀତି କ୍ଷେତ୍ରରେ ହେଉ କି ଯେଉଁ କ୍ଷେତ୍ରରେ ହେଉ ସିଏ ତାଙ୍କ ଭଳି ଜଣେ ବିଚକ୍ଷଣ ବୁଦ୍ଧି ଓଡ଼ିଶାରେ ବିରଳ जगनात्यों, जगनात्यों पर गोटे -गोटे hmm. से जगन्नाथ संस्कृति जगन्नाथको रथयात्रापे घन्टा घन्टा काल कति जो ल अपमान देला आमु त हिसाब हिसाबले बहुत अपमान ला सारा लाग्लाडा लोक दुःखित एतवार जि विश्वभूषण हरिचंदन जिए गभर्णर ले सम्मान विश्वभूषण हरिचन्दन सिए अपोज गरिक लेखि ले चिठी सि नुहन्ति कङ्ग्रेस र पिसिसी सभापति निरञ्जन पट्टनायक चिठी लेखे काहीँक देला नि त मान्यवर मन्त्री कहिले माया र युवा

এবং সাদিক মধ্য সেই কথা কিন্তু বরিষ্ঠ সাংবাদিক আপনার সেয়া লাগুচে কু যাই কিন্তু নির্বাচন সময় প্রত্যক্ষ ভাবে প্রচারক আসন সেই কোটি না কোটি রাগ রক্ষি সেটা বিধায়ক যে প্রভাবশাড়ী মন্ত্রী জাণিকি মধ্যে অপমানিত করা চেষ্টা কলে এই অভিযোগ হোচি যে জনতা দল সরকার এতে অহংকার এবং তাখ্যমন্ত্রী ঠু মন্ত্রী বিধায়ক সমস্ত পর্যন্ত এতে অহংকারী ଏବଂ ଏମାନେ ବିନା ରାଜନୀତିକ ଉଦ୍ଦେଶ୍ୟରେ କିଛି କରନ୍ତିନି ଏବଂ ରାଜନୀତିକ ଉଦ୍ଦେଶ୍ୟ ରଖିକିରି ଇଏ ରାଜ୍ୟବାସୀଙ୍କୁ ଭ୍ରମିତ କରିଛନ୍ତି ଏବଂ ହାଇକୋର୍ଟକୁ ମଧ୍ୟ ଭ୍ରମିତ କରିବା ପାଇଁ ପଛେଇ ନାହାନ୍ତି କେବଳ ଶରତ ବାବୁଙ୍କ କଥାରେ ନୁହେଁ ଅନେକ କଥାରେ ମଧ୍ୟ সে হাইকোর্ট কু ভ্রমিত করেছেন বা কিছু দিন তে যে পরি ঘটনারইটি তদন্ত হাইকোর্টর নির্দেশ অনুযায়ী এবং হাইকোর্ট তত্ত্বাবধানের হোচ্ছি এ মধ্য রাজ্যবাসী ভ্রমিত করে তা পরবর্তী সময় জনগাল যে নাই হাইকোর্ট এখন মনিটরিং করু নাই। তো ইয়ে হোক তাঁকর অভ্যাসগত এবং মিছ কহিবা রাজ্যবাসীক এবং সেই যেছ করে যে অপমান যে রাজনৈতিক ষড়যন্ত্র করেছেন এ কথা হয়ে পনৈতিক ষড়যন্ত্র সে ମନ୍ତ୍ରୀ ଥାଇପାରନ୍ତି ତାଙ୍କର ଆଉ କିଏ ସରକାର ଥାଇପାରନ୍ତି ଏ କଥା ଥାଇପାରେ କିନ୍ତୁ ଏ କଥାର ପୁରାପୁରି ଭାବରେ ବିଧିବଦ୍ଧ ତଦନ୍ତ ହେବା ଦରକାର କିଏ ସତ କହୁଛି କିଏ ମିଛ କହୁଛି ମନ୍ତ୍ରୀ ଜାଣିଛନ୍ତି ଦୁଇଟା ପରେ ଦେହାନ୍ତ ପରେ ସେ ସମବେଦନା ଜ୍ଞାପନ କରିଥିଲେ ଏବଂ ସ୍ପିକର ସମବେଦନା ଜ୍ଞାପନ କରିଥିଲେ ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ମନ୍ତ୍ରୀ ମଧ୍ୟ ଅଶୋକ ପଣ୍ଡା ପହଞ୍ଚିଥିଲେ सेक्रेटरी नीफ से कथा गार्ड अफ अनर कहितले कोठी त्रुटि रोठी अटकैलाए अटकैला तदंत सापेक्ष कारण इडिसार जो विशिष्ट व्यक्ति म प्रति सम्मान दबा कथा युब अपमारत महांगा माटी असम्मा महाङ्गार बरपुत्रको असन्मानित एक महाङ्गावासी अभियोग गर्छ मैले शुभँछ যে বাইট আসি স্থানীয় লোক যে অভিযোগ করতে প্রথমে শুণত তা আলোচনা আগে নেওয়া হাসপদ সারা ভারতবর্ষের সমস্ত দেখলে বতুলবল্লী যে পূর্বতন এবং বিষ্ণু যে পূর্বতন মন্ত্রী প্রদীপ যে পূর্বতন মন্ত্রী তা গার্ড অফ বা পুলিশ অনর দেওয়া টিভি লাইভকাষ্ট হয়ে তাকে সমগ্র জনতা দেখি দিয়ে হইছে কিন্তু এটি যেহেতু রাজ্যের গোটা চাকর গুমস্থা সরকার চালিছে তেমন সিলেখদ যে দিয়া যায়নি তা দিয়া যায়নি ঠাকুর ঘরে কি না আমি কদলী খাই না নীতি মহাঙ্গার যে দেবেদ্র সাউ সে কেস করে শরৎগো দিয়া যায় না কিন্তু সিলেখু এমন দিয়ে যায় না সবটু মিছ কথা আগে উদ্দেশ্যমূলকভাবে শরৎগো গার্ড অফ অনার দিয়ে বলে পূর্বর দাবি করছে

কুয়া যাচ্ছে যে রাজনীতি ষড়যন্ত্র অ এবং ভোট রাজনীতি অ যদি ভোট রাজনীতি অথা আপনার কোলে যদিও সে বিজেডি লে প্রত্যক্ষ ভাবে বিজেডি সামিল হয়েকি মধ্য নির্বাচন প্রচারক আসি নাই সেইপা কোটি না কোটি রাগ রহিলা কি যে বিধায়ক সে জিলে মন্ত্রী সেইপা তাঁর রাগ রহিলা এবং মৃত্যু পরে তা শবকু অসন্মানিত করলা ଦେଖନ୍ତୁ ଗୋଟିଏ ସମୟରେ ମଧ୍ୟ ତାଙ୍କୁ ଏହି କାରଣରୁ ବିଜେଡ଼ି ମଧ୍ୟ ଛାଡ଼ିବାକୁ ପଡ଼ିଥିଲା ଯେଉଁ ଅବସ୍ଥା ତାଙ୍କୁ କରାଯାଇଥିଲା ସେଥିରେ ତାଙ୍କୁ ଦଳ ଅଣ ଠିସା କରାଇଥିଲା ଯେଉଁଥିପାଇଁ ତାଙ୍କୁ ଦଳ ଛାଡ଼ିବାକୁ ପଡ଼ିଥିଲା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ସେ ବିଜେଡ଼ିରେ ଆସିଥିଲେ କିନ୍ତୁ କଥା ହେଉଛି ସରକାର ଅବଗତ ଥିଲେ ବିଧାନସଭା ଅବଗତ ଥିଲା ମନ୍ତ୍ରୀ ଅବଗତ ଥିଲେ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଥିଲା ପ୍ରସ୍ତୁତି ଆରମ୍ଭ ହୋଇଥିଲା

एवं एटि मूलहरू कि सरकार म चलचित्र तारा स्वागत योग्य कथा भल कथा निश्चित भावर किन शरत कर भन्दै जन विशिष्ट व्यक्तिको केही परिस्थितिले जुन एउटा राजनीतिक कारण है त अत्यन्त साङ्घातिक अत्यन्त ए सम्पर्क अत्यन्त जघन्य मि निश्चित भावना এবং যদি রাজনৈতিক কারণৰ তাক এবঢ়ি ভাৱৰে অপমানিত কৰা যায় চি এ সম্পৰ্কত তদন্ত হোৱাৰ আৱশ্যকতা ৰৈ চি সরকারৰ স্পষ্টীকৰণ সরকারক আৰু ওড়িয়ৰ পকি দি চি হাই কোর্টৰ যো তথ্য দি চন্তি সেইতে সরকারক পাই ওড়ু আৰু বঢ়ি যায় চি তন এ কথা গুডিক ভৱিষ্যতৰে আৰু পুনৰাবৃত্তি নহব তন এ পূজ্য পূজা আৰু এ গটে বেতিক্ৰম বুলি কৈ নিচিতভাৱৰে বিশিষ্ট ব্যক্তিৰ প্ৰতি অপমান বুলি নিচিতভাৱৰে ক' যাব তন আকু কোন সে प्रकारे হালকাভাৱৰে কি গ্ৰহণ কৰা উচিত নহ

চৰকাৰ ইপষ্টতা ৰক্ষা কৰিব উচ্চস্তৰীয় তদন্ত নিৰ্দেশ দিয়ন্তু পাৰিস্থিতিৰে গাৰ্ড অফ অন দিয়া যায় পাৰিলা নাই না দিয়া গলা নাই সেই অৱগত কৰবাৰ আৱশ্যকতা অনুভৱ কৰা বহুত বহুত ধন্যবাদ সময় যিহেতু সৰিৱেন্দ্ৰ বাবু আপোনাক মতে ধন্যবাদ দিল্লী বাবু ধন্যবাদ কিন্তু গোটেই কথা কোৱা যায় পাৰে যে গোটেই মিছু লুচিব শে মিছ কহা পৰে তাৰ উদাহৰণ চৰকাৰ দিজে হাইকোৰ্টৰে চৰকাৰ প্ৰথমে ক'লে যে সন্ধিয়াৰে জানিলে এবং সন্ধ্যায় পুলিশ এসট গাড়ি যাই বলে কহিলেন কিন্তু পরবর্তী সময়ে যা সত সরকার যে প্রদীপ মহারথী বিষ্ণু দাস শেখ মতলুব অল্লী এমন গার্ড অফ অনার দিয়ে যাই হাইকোর্টের একথা কিন্তু কিন্তু চিত্র যা বয়ান করছে ইয়ে হচ্ছে সত যে সমস্ত গার্ড অফ অনর দিয়ে যাই দিয়ে যাই কিন্তু শরৎকর দিয়ে গলা পছরে কারণ কোণ যদি রাজনৈতিক কারণ হয়ে থাকে তা সাংঘাতিক এবং জঘন্য এবং তাপরে কাত অ আইন মন্ত্রী নির্বাচন মণ্ডলী জনে দিবঙ্গত নেতা বাগ্মী ଯିଏ ପୂର୍ବତନ ବାଚସ୍ପତି ତାଙ୍କୁ ଅପମାନିତ କରାଗଲା ଏଥିପାଇଁ ଦାୟୀ କିଏ ସମୟ ସରିଛି ପ୍ରଶ୍ନକାଳକୁ ଏଇଡ଼ି ରଖିବା ନମସ୍କାର